বৃষ্টি মাথায় নিয়ে শুরু হলো অমর একুশে বইমেলার 52তম আসর। তবে বইরে আবহাওয়া উপেক্ষা করে মেলা প্রাঙ্গণে পদচারণা ছিল পাঠক দর্শনার্থীদের। আদিত্য মামুনের রিপোর্ট। বইমেলার প্রথম দিনে বেরসিক বৃষ্টির হানা, থই থই জল, কর্দমাক্ত প্রাঙ্গণ আর পলিথিনে গোটানো স্টলে গুমট নতুন বইয়ের ঘ্রাণ। হাজারখানেক স্টল প্যাভিলিয়ন নিয়ে মেলার দুই প্রান্তের চিত্র এমনই, তবু হাজির ক্রেতা দর্শনার্থীরা। স্টলগুলি এখনও রেডি হয় নাই বলতে গেলে, প্রথম দিন যেভাবে জাক জমক থাকার কথা সেটা তো নাই। তবে বিরূপ আবহাওয়াতেও হতাশ নন স্টল সংশ্লিষ্টরা। প্রথম দিনের বেচা বিক্রিতে সন্তুষ্ট কেউ কেউ। ভালোই সেল করেছি, বৃষ্টির ভিতরেও মানুষ আসছে এবং কিনছে। প্রকাশকরা বলছেন মেলার এবারের আয়োজনে নতুনত্ব থাকায় লাভবান হবেন প্রকাশক পাঠক উভয়ই। বাংলা একাডেমি এবার মানে এই ম্যানেজমেন্ট, অর্থাৎ আগে যে ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল এবার নাই, স্পন্সরের কাছ থেকে টাকা নিয়ে তারাই করছে, এতে আমি মনে করি যে এটা তাদের একটা জবাবদিহিতার মধ্যে আসছে। সৃজনের পথে শেকড়ের সন্ধানে এই মেলা নতুন প্রজন্মকে দেবে বিশুদ্ধ সাহিত্য সুধা, এমনই মত সবার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।